11টা বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিয়ে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, পাশাপাশি 9টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। বাংলাদেশের টপ 20টি বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান খুবই ভালো, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে ভর্তি হবেন এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যাডমিশন দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মোশাররফ আদনান। আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আপনারা জানেন ডে বাই ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান কিন্তু অনেক উন্নত হচ্ছে, আগামী দিনেও হবে সেই প্রত্যাশা কিন্তু আমরা সবাই করি। বাংলাদেশে কিন্তু প্রায় 108টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান কিন্তু অ্যাভারেজ ভালো, অর্থাৎ টপ 20টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পড়াশোনা করতে চাই। আর এই টপ 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে, এইসব নিয়েই থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। টপ 20টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যে বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি পড়াশোনার মান অ্যাভারেজ ভালো এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো এটা আমাদের জন্য বড় একটি পাওয়া আমি মনে করি। তো মোটামুটি 11টা বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিয়ে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, পাশাপাশি 9টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। আর সেই 9টি বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাভারেজে পড়াশোনার মান ভালো। তো আমি আগে বলতেছি কোন কোন বিশ্ববিদ্যালয়ে সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অবস্থা ভালো, গবেষণা পড়াশোনা ক্যাম্পাস সব মিলে অ্যাভারেজ ভালো এই বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে অন্যতম কিন্তু গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটি টপ র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম রয়েছে সব প্রোগ্রামে আপনি সরাসরি গিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। অন্য একটি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা সরাসরি অল প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, কোনো ধরনের কোনো এক্সাম দিতে হবে না। বিউবিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো করছে ডে বাই ডে। তো এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রোগ্রাম রয়েছে সব প্রোগ্রামেই কিন্তু সরাসরি গিয়ে আপনি ভর্তি হতে পারবেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সো এই বিশ্ববিদ্যালয়ে আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু ডে বাই ডে অনেক ভালো করছে পড়াশোনা মান গবেষণা ইত্যাদি, সো এই বিশ্ববিদ্যালয়ে আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। প্রাইম এশিয়া এই বিশ্ববিদ্যালয়েও কিন্তু আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। বিইউএফটি অর্থাৎ বিজিএমই আমরা বলি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু টেক্সটাইল ফ্যাশন ডিজাইনের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে নাম করা একটি বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান অল সাবজেক্টে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে না এই বিশ্ববিদ্যালয়ে। ইস্টার্ন ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু টপ র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়, সো এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে আপনি ভর্তি হতে পারবেন, অ্যাডমিশন টেস্ট আপনাকে দিতে হবে না। যে বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পড়াশোনার মান খুবই ভালো, ডে বাই ডে অনেক ইম্প্রুভ করছে, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে পড়াশোনার মান অ্যাভারেজ ভালো, তার মধ্যে অন্যতম কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল, কানাডিয়ান ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এরকম বিশ্ববিদ্যালয়তে কিন্তু আপনি গিয়ে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। তো এখন আসি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনাদের অ্যাডমিশন দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাশাপাশি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান সকল ডিপার্টমেন্টে কিন্তু আপনার অ্যাডমিশন টেস্ট দিয়েই আপনাকে এখানে অ্যাডমিট হতে হবে। র্যাঙ্কিংয়ের নাম্বার টু বিশ্ববিদ্যালয় যেটি সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তো এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অ্যাডমিশন হতে চান অল প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়েই কিন্তু আপনার ভর্তি হতে হবে এই বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অবশ্য করোনার মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যাদের সিজিপিএ ভালো ছিল তাদের কিন্তু সরাসরি ভর্তি করে নিয়েছে, বাট লাস্ট যে সেমিস্টার এখানে কিন্তু পরীক্ষা হয়েছে। সো এই বিশ্ববিদ্যালয়ে অল সাবজেক্টে বা অল প্রোগ্রামে কিন্তু আপনার পরীক্ষা দিয়েই আপনার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে পড়তে চান তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন টেস্ট দিয়েই কিন্তু এখানে অ্যাডমিট হতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে নাম করা একটি বিশ্ববিদ্যালয়,
এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু অল প্রোগ্রামে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিয়েই কিন্তু এখানে অ্যাডমিট হতে হবে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেরা একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সকল প্রোগ্রামে কিন্তু আপনার পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হবে। ইঞ্জিনিয়ারিং ছাড়া যে প্রোগ্রামগুলো রয়েছে যেমন বিবিএ এমবিএ এগুলো যে সাবজেক্টগুলো রয়েছে এই প্রোগ্রামে কিন্তু আপনি সরাসরি গিয়ে অ্যাডমিশন নিতে পারবেন, এখানে কোনো পরীক্ষা আপনাকে দিতে হবে না। ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো একটি বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আপনার যদি সিজিপিএ 5-এর নিচে থাকে তাহলে আপনার সবারই কিন্তু এখানে অ্যাডমিশন দিয়ে অ্যাডমিট হতে হবে। পাশাপাশি যদি আপনার এসএসসি এবং এইচএসসিতে যদি আপনার এ প্লাস পাশাপাশি গোল্ডেন এ প্লাস থাকে তাহলে কিন্তু সরাসরি ভর্তি হতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে। ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা অবগত আছেন এই বিশ্ববিদ্যালয় কিন্তু যেভাবে আগাচ্ছে একটা সময় আরও র্যাঙ্কিংয়ে ভালো করবে প্রত্যাশা আমরা সবাই করি। তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন হতে চান ফার্মাসি এবং এলএলবি এই দুইটি প্রোগ্রামে কিন্তু সবারই এক্সাম দিয়েই আপনাকে অ্যাডমিট হতে হবে। পাশাপাশি আদার্স যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামে আপনার এ প্লাস না থাকলে কিন্তু আপনাকে সরাসরি ভর্তি হতে পারবেন না, এ প্লাস থাকলে সরাসরি ভর্তি এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস থাকলে সরাসরি ভর্তি হতে পারবেন, আর এ প্লাস এর নিচে থাকলে কিন্তু আপনার অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আপনাকে অ্যাডমিট হতে হবে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এটা একটা নাম করা বিশ্ববিদ্যালয়, খুব অল্পগুলো প্রোগ্রাম নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। সো এই বিশ্ববিদ্যালয়ে আপনার ফার্মাসি সিভিল আর্কিটেকচার এবং এলএলবি এই চারটি প্রোগ্রামে কিন্তু এ প্লাস থাকলেও অ্যাডমিশন দিয়ে আপনাকে অ্যাডমিশন হতে হবে। আর আদার্স যে প্রোগ্রামগুলো রয়েছে 9-10 অর্থাৎ 9 পয়েন্ট থেকে শুরু করে 10 বা গোল্ডেন এ প্লাস প্লাস থাকলে কিন্তু সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউল্যাব এই বিশ্ববিদ্যালয়ে সেরকম ডিটেলস পাইনি, তো ইউল্যাবের বিভিন্ন ডিপার্টমেন্ট স্টুডেন্টের সাথে কথা বলে কিছু ইনফরমেশান আমি জানার চেষ্টা করেছি। এই বিশ্ববিদ্যালয়ে সেমভাবে যদি আপনার খুবই ভালো রেজাল্ট থাকে এসএসসি এবং এইচএসসিতে যদি আপনার ডাবল গোল্ডেন এ প্লাস থাকে পাশাপাশি এ প্লাস থাকে অনেকগুলো প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন, আর যদি আপনার এ প্লাস এর নিচে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আপনার পড়তে হবে। আইইউবিইটি এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটি পুরনো বিশ্ববিদ্যালয় মানে প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু অল প্রোগ্রামে আপনাকে অ্যাডমিশন দিয়েই কিন্তু এখানে ভর্তি হতে হবে এই বিশ্ববিদ্যালয়ে। তো এভরিওয়ান এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বাংলাদেশের টপ 20টি বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান খুবই ভালো এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে ভর্তি হবেন এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যাডমিশন দিতে হবে। এখন অ্যাডমিশন দিলে তো আপনারা অবশ্যই কিছু সাজেশন আপনারা চাবেন কোথা থেকে পড়বো কী পড়বো। আপনাদের জন্য শর্ট একটি সাজেশন থাকবে, সেটা হচ্ছে সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বই থেকে বোর্ড বই থেকে খুবই ভালো করে পড়বেন। পাশাপাশি মেন্টরসের একটি বই রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইড এই বইটা আপনারা ফলো করতে পারেন। আর গ্রামার অংশটা একটু ভালোভাবে পড়লেই কিন্তু আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলোই বললাম সবগুলোতে কিন্তু খুবই ইজিলি চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্টসে বা কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমি বলবো স্পেশালি বোর্ড বইয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া এবং ইংলিশ গ্রামারে বেশি নজর দেওয়া। সো এইসব যদি আপনার মেনে চলেন তাহলে কিন্তু অতি সহজেই যে 11টি বিশ্ববিদ্যালয় এক্সাম হয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইজিলি আপনি চান্স পেতে পারেন এই সাজেশন আপনারা ফলো করলেন। তারপরে যদি আপনারা কোনো কিছু জানতে চান প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আগামী সপ্তাহে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।